নমস্কার, আমি রাজন্যা দে। আজকে আমার নিবেদনে বিশিষ্ট কবি রতন তনুঘাটের লেখা কবিতা নতুন পুজো। এইবার পুজোয় বেলাতে যাব না দূরে, নতুন জামায় সাজব না কটা দিন, সন্ধে হলে বিরিয়ানি আর মোমো এসব খাবো না, খাবো না তো চাউমিন। প্যান্ডেল হবে একদম সাদা মাটা, দুর্গা প্রতিমা আলোয় সাজবে না যে, এসব খরচ কমিয়ে আনার পর লাখ বিশ টাকা গরিব সেবার কাজে। কাঠগুলো দিয়ে সাজানোর প্ল্যান ঠিক, ঝড়ে ভেঙে যাওয়া ইনামুলদের বাড়ি বদলাতে হবে লিওনার্ডো ছেঁড়া ফ্রক, রিন্টুর মাকে কিনে দিতে হবে শাড়ি, কমলার কাকে শীতের চাদর পাবে, লাঠি পেলে তার শুরু হবে দুপা হাঁটা। আঞ্জুম দিদা দেখতে পায়নি চোখে, পাল্টাতে হবে ভেঙে থাকা চশমাটা। পাড়ার সকলে এসব করেছে ঠিক, লিডার হয়েছে বিল্টুর ছোট দাদা, ঝপাঝপ করে উঠছে এখনো কত, দুহাত ভরানো নতুন পুজোর চাঁদা। চারপাশে দেখি অন্যরকম খুশি, অন্যরকম আনন্দ দেখি মনে, দুর্গা মায়ের পাশাপাশি হবে তাই এবারের পুজো দরিদ্র নারায়ণী। নমস্কার।